জ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগের সম্মানিত অতিথি হচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী জনাব কাজী ফিরোজ রশিদ সাহেব। আমরা কথা বলছি ওনার সাথে। বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে একজন কলারের প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে প্রিয় দর্শক আমরা কথা বলছি বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে, জাতীয় পার্টি নিয়ে, এরশাদ সাহেবকে নিয়ে আমরা কথা বলেছি এবং একজন কলার জানতে চেয়েছিলেন যে এরশাদ সাহেবের জাতীয় পার্টির ম্যানিফেস্টো কি এবং কেন তিনি বারবার সমর্থন দিচ্ছেন এবং কাজী ফিরোজ রশিদ সাহেব সেটি ব্যাখ্যা করে বলেছেন। এবং সবচেয়ে ভালো দিক যেটি সেটি হচ্ছে যে এবার জাতীয় পার্টি বেশ কয়েকজন প্রবাসীকে আগামী সাধারণ নির্বাচনে মনোনয়ন দিয়েছেন। ফিরোজ রশিদ ভাই, আপনার কাছ থেকে আমি আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে দেশের যে রাজনৈতিক অবস্থা, সরকার বলছে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন তারা দেবে না বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেবে না। এখন যদি বিএনপি নির্বাচনে না আসে তাহলে অবস্থাটা কি হবে? এটা খুব কঠিন প্রশ্ন। আসলে কি হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সরকার খুব অনর, পঞ্চদশ সংশোধনীতে বলেছেন যে আমরা তত্ত্বাবধায়ক, অর্থাৎ এই কোনো তত্ত্বাবধায়ক থাকবে না, আগে যেটা ছিল এই সরকারের অধীনে প্রত্যেকটি গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সেইটা রেখেই তারা নির্বাচন করবে। বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, অর্থাৎ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীন ছাড়া তো নির্বাচন আসবে না, ভিন্নমুখী, এই জন্য আজকে এই সংঘাতের সৃষ্টি। তা আমরা যদি বিএনপি না আসে এবং সেই ধরনের একটি নির্বাচন করতে যায় তার একটা বড় ধরনের সংঘাত অনিবার্য দেশে। জাতীয় পার্টি জন্মলগ্ন থেকেই তত্ত্বাবধায়ক সরকার কখনো আমরা মানিনি। আমাদের কথা যে প্রত্যেকটি গণতান্ত্রিক দেশে যে পদ্ধতিতে ইলেকশন হয় সেই পদ্ধতিতে ইলেকশন হোক, সেই ইলেকশনে যদি হেরেও যায় কোনো আপত্তি নেই। একটি নির্বাচিত সরকার আর একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেবে, এটাই নিয়ম। কিন্তু আমাদের তো রাজনীতিবিদরা কাউ কাউকে বিশ্বাস করি না, এই অবিশ্বাস থেকে কিন্তু এই তত্ত্বাবধায়কের সৃষ্টি হয়েছে। কিন্তু এখন বিএনপি যদি না আসে সেই ক্ষেত্রে যদি একটি নির্বাচন হয়ও তা ওই নির্বাচনটা কিন্তু সমস্ত সবার কাছে গ্রহণযোগ্য হবে না, এটাও ঠিক। তা আমরা চাই যে দুটি দল বসে ঠিক তত্ত্বাবধায়ক না আবার সরকারের যেটা আছে এটাও না, মাঝামাঝি একটি ফর্মুলা বের করে হয়তো একটি নির্বাচন হতে পারে, কিন্তু সেটাও কিন্তু খুব ওই ওই ধরনের কোনো আশা করা এই মুহূর্তে যেখানে দুটি দল অবস্থান করছে ভিন্ন মেরুতে মনে হয় না যে খুব কাছাকাছি আসার সম্ভাবনা আছে। 90-এর যে তত্ত্বাবধায়ক সরকার যেটি ছিল যখন আপনারা ক্ষমতা হস্তান্তর করেছিলেন, এরশাদ সাহেব ক্ষমতা হস্তান্তর করেছিলেন শাহাবুদ্দিন সাহেবের কাছে এবং গোটা বাংলাদেশের মানুষ শাহাবুদ্দিন সাহেবকে মেনে নিয়েছিল এবং ওনার প্রশংসায় বাংলাদেশের রাজনৈতিক দল এবং মানুষ ছিল পঞ্চমুখ, সেখানে আপনারা জাতীয় পার্টি এবং এরশাদ সাহেব শাহাবুদ্দিন সাহেবের সমালোচনা করেছেন এবং তিনি বেশ কিছু যুক্তি দেখিয়ে বলেছিলেন যে শাহাবুদ্দিন সাহেব নিরপেক্ষ ছিলেন না অন্তত এরশাদ সাহেবের ব্যাপারে। একদমই বেইমানি করছে জাতীয় পার্টির সাথে, এটা সবাই জানে। আমাদেরকে প্রথম কথা ছিল যে একটি ইলেকশন করতে দেবে, আমাকে সরিচ্ছা বলে বিদায় দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আমরা ইলেকশন করি, ইলেকশনে যদি জনগণ আমাকে ভোট দেয় অসুবিধা কোথায়? সিলেটে আমরা 8টি আসনে জয়লাভ করলাম, আরো 6টি আসনে অল্প কয়েকটি ভোটে আমরা ফেল করেছি। আমাদের কোনো ক্যান্ডিডেটকে ভোট চাইতে দেয় নাই, পোস্টার লাগাইতে দেয় নাই, আমাদের কোনো ক্যাম্প করতে দেয় নাই, বাড়িতে লোক আসতে দেয় নাই। এই অবস্থার মধ্যে জনগণ যেয়ে আমাদের ভোট দিছে, এসে সব কারাগারে 5টি আসন জয়লাভ করেছেন। তো আমাদের উপর তো অবিচার করা হয়েছে, সবাইকে জেলে রেখে উনি একটি নির্বাচন দিয়েছেন, 7-8 দিতে দিয়েছে, বলছে কি যে তোমাদের হাত পাও বাধা, আপনার হাত পাও খালি, আপনি সাঁতরাবেন, আমি আপনার সাথে কম্পিটিশন নামবো। এটা তো ঠিক ছিল না শাহাবুদ্দিনের। তারপরে আমরা নির্বাচনে 38টি আসন পেয়েছিলাম এবং আরও প্রায় 42টি আসনে আমরা সেকেন্ড পজিশন ছিলাম, এত ভালো রেজাল্ট করেছিলাম। আর শাহাবুদ্দিন সাহেব কী করলেন? আমাদের সংবিধান লঙ্ঘন করলেন। কিভাবে? সংবিধানে স্পষ্ট আছে যে জনগণের জন্য এবং দেশের জন্য সংবিধান বার চেঞ্জ করা যাবে। তা উনি কিন্তু ব্যক্তি স্বার্থে সংবিধান চেঞ্জ করছেন, জনগণের স্বার্থে না অথবা দেশের কোনো কল্যাণের জন্য না। উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হইলেন, এখানে বেতন ভাতা নিলেন, আবার উনি প্রধান বিচারপতিতে ফিরে গেলেন।
সেজন্য সংবিধান চেঞ্জ করে আবার যেতে হইলো তাকে। এবং উনি যে মামলাগুলো তত্ত্বাবধায়ক সরকার নির্বাহী প্রধান হিসেবে দিয়ে গেলেন, উনি আবার চিফ জাস্টিস হিসেবে ওই মামলাই উনি কিন্তু আবার বিচার করলেন। এইটা দ্বিমুখী কাজ করছেন শাহাবুদ্দিন সাহেব। সংবিধান যদি প্রথম কেউ লঙ্ঘন করে থাকে তাহলে শাহাবুদ্দিন সাহেব করেছেন, তা আপনারা সেটির প্রতিবাদ করেন নাই? আমরা আগে আগে প্রতিবাদ করতেছি, আমরা তো এরপরে রাষ্ট্রীয় ক্ষমতা আসিনি। আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসলে শাহাবুদ্দিন সাহেবকে সংবিধান লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে আমরা অভিযোগ আনতাম। তাহলে শাহাবুদ্দিন সাহেবের ইন্টারেস্টটা কী ছিল? তার ইন্টারেস্ট ছিল সে জাতীয় পার্টিকে ক্ষমতা আসতে দেবে না, একমাত্র ইন্টারেস্ট ছিল সে, ওই জন্যই সে বসছিল। কারণ তার ধারণা যে এরশাদ সাহেব কিন্তু তাকে প্রধান বিচারপতি বানিয়েছেন, কিন্তু আমরা হাইকোর্ট অনেকগুলো ডিভিশন করেছিলাম, আপনার মনে আছে যে কোর্টকে অনেকগুলো ডিভিশন আমরা করেছিলাম, সিলেট ডিভিশন, যাতে সিলেটের মানুষ ঢাকা না এসে সিলেটে বসে তার মামলাটা করতে পারে। চিরাং ডিভিশন, খুলনা ডিভিশন আমরা করেছিলাম, শাহাবুদ্দিন সাহেব এটার বিরুদ্ধে করছে, ডক্টর কামালের বিরুদ্ধে করছে। কারণ সমস্ত লোক সিলেট থেকে ঢাকা আসবে, উকিলদের পিছিয়ে ঘুরবে, আর উকিলটা যত ইচ্ছা টাকা নেবে, এই ছিল তাদের কথা, ঢাকা কেন্দ্রিক। আর আমরা করেছিলাম উপজেলা, জেলা, যে মানুষ ওদিকে সরিয়ে যান, ঢাকা কেউ না। আপনারা বিকেন্দ্রীকরণ করেছিলেন? বিকেন্দ্রীকরণ করেছিলাম। আপনারা চেয়েছিলেন যে মানুষ যাতে তার বাড়িতে বসে বা তার এলাকায় বসে তার বিচারটা পায়, উপজেলা যে বিচারটা পায়, এবং সিলেট শহরে এসে হাইকোর্টে, ঢাকা না এসে সিলেট শহরে যে হাইকোর্টটা পায়, তার কাজ শেষে সেরে দিনে দিনে চলে গেল, দিনে বাড়ি যেতে পারেন, এবং টাকাও খুব কম লাগতো। এগুলো বিরোধিতা করেছেন শাহাবুদ্দিন সাহেব? শাহাবুদ্দিন সাহেব ডক্টর কামালের বিরুদ্ধে করেছেন, এবং সেই জন্য উনি আমাদের বিরুদ্ধে এই কাজটা করেছিলেন। ওকে, আপনারা মহাজোটের সরকারে, এবং মহাজোটকে কমিউনিস্টরা বর করেছে বলে একটি কথা প্রচলিত আছে বাজারে। প্রচলিত কেন? এই সরকারে 13 জন আছে কমিউনিস্ট, যারা জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই, জয় বাংলা স্লোগান দেয় নাই, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করে নাই, বরং বলছে যে বঙ্গবন্ধুর হাড্ডি দিয়ে ডুগডুগি বাজাবে, অকথ্য ভাষায় গালাগালি করছে বঙ্গবন্ধুকে। আমরা ছাত্রলীগ করেছি, মুক্তিযুদ্ধ করেছি, যুবলীগ করেছি, এই যে আমাদের সাথে এখন আওয়ামী লীগের সভাপতি সুলতান ভাই, উনিও যুবলীগ করেছেন, তখন এই সমস্ত কমিউনিস্টরা কোনোদিন আমাদের সাথে আসেনি, সবসময় বিরোধিতা করেছে। ভিয়েতনাম দিবসে যখন 2 জন গুলি খেয়ে মারা গেল বঙ্গবন্ধুর আমলে 73-তে, তখন তারা বঙ্গবন্ধুর কুশপুতলিকে ধারণ করলো, ওনার আজীবন সদস্য বর ডাকসুর থেকে উনি পোড়াই ফেলাইলো। সেই কমিউনিস্টরা আজকে আওয়ামী লীগে ভর করছে, যাদের জীবনে কোনোদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবে না, যারা কোন নির্বাচনে জয়লাভ করে নাই, তারা এখন আওয়ামী লীগে গিয়ে মন্ত্রী হয়ে গেছে। আপনি তো এখন আওয়ামী লীগে তো ঠিক আওয়ামী লীগ চালাচ্ছে না, কমিউনিস্ট লীগে বেশি হয়ে গেছে আওয়ামী লীগের মধ্যে, যার জন্য আওয়ামী লীগে আজকে এই অবস্থা। কমিউনিস্টরা বর করলো কেন হঠাৎ করে? কি কমিউনিস্টদের মধ্যে কি দেখলেন শেখ হাসিনা? আপনার কি মনে হয় একজন রাজনীতিবিদ হিসেবে? এটা বলা খুব মুশকিল। আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতা, অনেক ত্যাগী নেতা, সারা জীবন যারা যুদ্ধ করছে, বঙ্গবন্ধুর আদর্শ ধরে রাখছে, এত ত্যাগ তিতিক্ষা, এত কষ্ট করছে, আজকে তাদের আমি আওয়ামী লীগে দেখতে পাই না। আমি কাদের সিদ্দিকীকে এখন আওয়ামী লীগে দেখতে পাই না। বঙ্গবন্ধু মরার পরে আমরা আবার চলে গেছি দেশ ছেড়ে ভারতে, সেই মস্ত মানুষের মনটুকে আমি দেখি না। আমার এই টেলিভিশন যদি সুলতান ভাই দেখে থাকেন, উনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। কিন্তু এখন তার পরিবর্তে কি, মতিয়া চৌধুরী, লেলিন আপনাদের সিলেটের, নূর আলম লেলিন, এরা এখন ঢুকছে। এমনভাবে কমিউনিস্টরা ভর করছে আওয়ামী লীগের উপর, আমাদের ভয় হয়। কমিউনিস্টরা যখন কারো ঘাড়ে উপরে উঠে ভর করে, তখন সেই সরকারকে টিকানো খুব কঠিন হয়ে যায়। আজকে আওয়ামী লীগ তো আওয়ামী লীগের হাতে নেই, এটা কমিউনিস্ট লীগের হাতে চলে গেছে, আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা এই জন্য। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে কমিউনিস্টরা আওয়ামী লীগের জন্য বা দেশের জন্য হুমকি? হুমকি না, তবে তারা কখনো ভালো কিছু চিন্তা করে নাই, জাতিকে কোনোদিন কিছু দিতে পারে নাই, জাতি তো তাদেরকে কখনো গ্রহণ করে নাই। এখন তারা তাদের চেহারা পাল্টিয়ে আওয়ামী লীগের ঘাড়ে যেয়ে ভর করছে। তারা তো সমাজতন্ত্রের স্বপ্ন দেখে, তারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে, আপনার কাছে কি মনে হয় না যে তারা? এটা কখনো হতে পারে না, এই দেশে সমাজতন্ত্র কখনো বাংলাদেশে হবে না। কারণ আমাদের দেশের মানুষ মুক্ত অর্থনীতিতে বিশ্বাস করে, ধর্মে বিশ্বাসী, তা সেখানে কমিউনিস্টরা কোনো ধর্মই বিশ্বাস করে না,
তাতে এটা আমাদের দেশে অন্তত কখনো কমিউনিস্ট, তারা জানে ভালো করে যে তাদের এই সমাজতন্ত্র কোনোদিন হবে না, সেই কারণেই তারা আওয়ামী লীগের উপর ভর করছে। শেখ হাসিনা কি সেটি বুঝেন না? সেটা তার ব্যাপার, এখন তুই তার ব্যাপার, কিন্তু আমাদের মনে হয় না আমরা মহাজোটে কোথায় আছি দেখেন, আমাদের একজন মন্ত্রী সে কোথাও কিছুর মধ্যে নেই। এখানে মহাজোটের আমরা ওই নির্বাচনে আতাত করেছিলাম, তারপরে আমাদের কোথাও মূল্যায়ন করা হয়নি, কাউকে কোথাও না। সেই জন্যই আমাদের, আমরা দূর থেকে দেখতেছি যে কীভাবে কমিউনিস্টরা আওয়ামী লীগকে ঘিরে রেখেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ঘিরে রেখেছেন, প্রধানমন্ত্রী ছাত্রলীগ করেছেন, ওনার সাথে যারা প্রতিদ্বন্দ্বী করেছে ছাত্র ইউনিয়নে তারা এখন ওনার সাথে আছেন, বা আমাদের বিরুদ্ধে যারা ছিলেন তারা এখন ওনার সাথে আছেন। আপনার কাছে আমার লাস্ট মানে শেষ প্রশ্ন, বঙ্গবন্ধুর যে ডাকসু সদস্য পদ যেটি ছিঁড়ে ফেলা হয়েছিল মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব সম্ভবত, কোন প্রেক্ষাপটে এবং কেন সেটি ছিঁড়ে ফেলা হয়েছিল? এটা ওই ভিয়েতনাম দিবসে দুজন মানুষ পুলিশে গুলিতে মারা গেছিল, তখন তারা এই সমস্ত শুরু করলেন, বঙ্গবন্ধু ডাকসু সদস্য পদ ছিঁড়ে ফেলালেন, পরেই ফেলেন, পল্টনে মতিয়া চৌধুরী অকথ্য ভাষায় গালাগালি করলেন, বলল যে শেখ মুজিবের হাড্ডি দিয়ে ডুগডুগি বাজানো হবে, এই সমস্ত। তো এই এই সমস্ত কমিউনিস্টরা আমাদের বিরুদ্ধে সবসময় ছিল, এখন খালি না, পাকিস্তান আমলে যখন আমরা ছাত্রলীগ করেছি, ওরা ছাত্র ইউনিয়ন করেছে, তো ওদের সাথে আমাদের সবসময় দ্বন্দ্ব ছিল এটা নিয়ে। ওরা আমাদের বলতো যে আমরা আমেরিকান সিয়ের দালাল, আর ওরা রাশিয়া, আমরা বলতাম যে রাশিয়ার দালাল, এইটা নিয়ে গোলমাল ছিল সেই হইতেই। এবং আমরা বঙ্গবন্ধু যখন ছয় দফা দিয়েছেন তখনও কিন্তু তারা আমাদের ছয় দফার সাথে একত্রিত হতে পারে নাই, এরা বলছে যে এগুলো হলো সিয়ের দালালেরা, এই জন্য এরা এই করতেছে। তা আমরা কখনো কমিউনিস্টদের আমাদের কাছে পাই নাই, বঙ্গবন্ধু নামও উচ্চারণ করে নাই, ওরা আমাদের সাথে জয় বাংলা স্লোগান দেয় নাই, কিন্তু এখন তারাই সব হয়ে গেছেন, এবং মূল যারা আওয়ামী লীগ তারা অনেক দূরে আছেন আমার মনে হয়। তবে তারা কি অনেস্ট বা সৎ সৎভাবে তারা মানে তাদের মন্ত্রিত্ব চালাচ্ছেন, এ ক্রেডিটটা কি আপনি দিবেন তাদের? দেখেন এইটা সৎ আর অসতের তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে এলাকায় কি হচ্ছে। আমি কারোর নাম না বললে বলতে পারি যে তাদের এলাকায় যে পরিমাণ লুটপাট হচ্ছে, যে পরিমাণ গম আত্মসাৎ করা হচ্ছে, রাস্তাঘাটের কথা বলে টাকা পয়সা নিয়ে যেভাবে আত্মসাৎ করা হচ্ছে, তারা আগামী ভোটের জন্যই করতেছেন, এটা কি সততার লক্ষণ? একজন কমিউনিস্ট নেতা যিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হয়ে গেছেন, ওনার এলাকায় উনি হিন্দুদের বাড়িঘর দখল করেছেন আটটা, এটা যুগান্তরে বারবার ছবি দিয়ে আসছে, তো এগুলো তো আমাদের কমিউনিস্টদের চেহারা আমাদের সামনে ভাসতেছে। আমরা বারবার বলতেছি যে আওয়ামী লীগের এই সমস্ত শেয়ার মার্কেট কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি, ডেস্টিনি, এই বিসমিল্লা গ্রুপ হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করছে, এই সমস্ত অপকর্মের দায় দায়িত্ব জাতীয় পার্টি নেয় নাই এবং নেবে না। তা আপনারা তো পদত্যাগ করেননি? না, পদত্যাগ একটা সময়ের ব্যাপার, আমাদের নির্বাচনের সামনে আছে, আমরা আগে থাকতেই বলে আসছি যে আমরা 300 সিট ইলেকশন করব এবং সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনারা যেহেতু সরকারে, আপনারা সেই দায়িত্ব এড়াবেন কিভাবে? এড়াবেন, আমরা আগে করে বলে আসতেছি, এর সমালোচনা আমরা করি, এই যে আজকে আপনার টেলিভিশনের সামনে আমি এত সমালোচনা সরকারের বিপক্ষে করলাম, তো এটা এটাই তো আমাদের, এটা তো বিএনপি অনেক সময় এত সমালোচনা করতে পারে না আমরা যেটা করতেছি। আমরা তো নির্বাচন আতাত করেছিলাম, আমরা চেয়েছিলাম যে বঙ্গবন্ধুর আদর্শে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগটা অনেক ভালো দেশ চালাবে, এই জন্যই আমরা আওয়ামী লীগের সাথে আতাত করেছিলাম, কিন্তু আওয়ামী লীগের মধ্যে যে কমিউনিস্ট পার্টি ভর করেছে সেটা আপনারা বুঝতে পারেননি। এবং কমিউনিস্ট পার্টি মানে মানুষে বলে নাস্তিক, আমরা বলি না, যে এই সমস্ত জন্যই আজকে আওয়ামী লীগের কিছুটা বিপদ। আমরা বুঝতে পেরেছি যে না, এটা বোধহয় ভুল ছিল আমাদের। আপনারা কি ভবিষ্যতে আর কোনো ভুল করবেন? রাজনীতিতে কখন কি করবো বলা তো মুশকিল, ভুল তো হতেই পারে চলার পথে। আমরা চেষ্টা করব যাতে ভবিষ্যতে সঠিক পথে জাতীয় পার্টি যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। একজন ব্যক্তি ফিরোজ হোসেন সাহেব যদি ভুল করেন সেটা হয়তো তার পরিবারকে এফেক্ট করবে, কিন্তু একজন মন্ত্রী, একটি পার্টি, একটি দল যখন ভুল করে তখন জাতিকে সেটা সাফার করতে হয়। একটি সরকার ভুল করলে গোটা জাতিকে সে অনেক বড় মূল্য দিতে হয়। তো আপনি দেখেন যে এই রানা প্লাজা, যে ছেলেটি এই যে এই এই জন্য দায়ী, এইটা সে যদি ব্যাকিং না পেত, ও কয়েকদিন আগে আওয়ামী লীগ ছাত্রলীগ করেছে,
সে যদি এমপি হিসেবে ব্যাগ না পেত তো এই কাজটা করতে পারতো না। ওই দিনকে ভবনটা অকার্য ঘোষণা করছে, ভবন তালা লাগিয়ে দিছে সকালবেলা, যে জোর করে খুলে টিনুকে দিয়ে বলাইছে যে না তোমরা সবাই কাজে যোগদান করো। তো এই যে হলো, এইগুলো হচ্ছে দলকে মানে একটি জনগণের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে, বিপদে ফেলাচ্ছে। কাজী ফিরোজ হোসেন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সবার সময় দেওয়ার জন্য। এবং আমাদের ইউরোপে প্রচুর প্রবাসী বাংলাদেশের বসবাস, এবং ইটালি, ফ্রান্স, জার্মানিতে প্রচুর ভিউয়ার আমাদের দর্শকরা আপনার অনুষ্ঠান আজকে দেখেছেন। আপনি তাদের উদ্দেশ্যে আজকের মতো শেষ বক্তব্য আপনার? আমি আমার প্রবাসী ভাইদের বলতেছি যারা ইউরোপে আছেন, অনেকে আত্মীয় পরিজন ছেড়ে এখানে অনেক কষ্টের মধ্যে আছেন, তারপরেও তারা দেশের জন্য তাদের যে মমত্ববোধ, আমি তাদের সম্মান করি, তাদের প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আমরা আশা করি যে আপনারা এত কষ্ট উপার্জিত টাকা দেশে পাঠাচ্ছেন, সেই টাকাটা যাতে এই কিছু দালাল খপ্পরের পরে নষ্ট না হয়, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ এরা এখান থেকে টাকা পাঠায় একটা ভালো প্লট কেনার জন্য, সেখানে প্লট কেনার পরে দেখি প্লটই নেই এই, এবং সরকারের কাছ থেকে তারা কিন্তু কোনো সহযোগিতা পাচ্ছে না। তারা এখানে বড় লোকের ছেলেদের, সব মন্ত্রী বা ব্যবসায়ীদের ছেলেদের পাঠায়, তারা কিন্তু দেশ থেকে টাকা এনে এখানে উড়ায়, একটা টাকা এখান থেকে দেশে যাচ্ছে না। আর এই যে প্রবাসী ভাইরা এখানে লক্ষ লক্ষ আছে ইউরোপে, সরি, তারা কষ্ট করে বাড়িঘর বিক্রি করে অনেক কষ্ট করে বিদেশে আসছে, তারা কিন্তু তাদের প্রত্যেকটা টাকা দেশে পাঠিয়ে দিচ্ছে। টাকা কিন্তু তাদের এই যে বৈদেশিক মুদ্রা অর্জন, অর্থমন্ত্রী সাহেব এত বড় গলায় কথা বলেন, এটা কিন্তু তাদের অবদান, বড়লোকদের ছেলেদের কারো অবদান না। মন্ত্রীদের ছেলেরা কিন্তু দেশের টাকা বিলেতে আনতেছে, বিলেত থেকে টাকা যাচ্ছে না, ওনাদের টাকা যাচ্ছে। এই জন্য ওনাদেরকে আমরা সালাম জানাই। আর এবং ওনারা যখন দেশে যায় এয়ারপোর্টে, তাদেরকে যে পরিমাণ ঝামেলা হয়রানি করতে হয়, এইটাও আমরা সবসময় বলে বেড়াই যে এটা ঠিক না করা, এবং দেশেও টাকাটা যাতে তাদের নষ্ট না হয় সেদিকে তারা জানি নজর রাখেন। আমরা আপনাদের প্রতি অনেক সহানুভূতিশীল, শ্রদ্ধা রাখি, আপনারা সবাই ভালো থাকেন, এ দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম। ফিরোজ রশিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি জনাব কাজী ফিরোজ রশিদ সাহেবের সাথে, যিনি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলেন এবং অত্যন্ত স্মার্ট তিনি, এবং রাজনীতিতে তিনি ভেরি স্মার্ট, এবং একজন কলার ফ্রান্স থেকে বলেছেন যে তিনি অভিনেতা ছিলেন এবং ফিরোজ ভাইয়ের বয়স কিন্তু বাড়ে না। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী স্টেডিয়ালোক দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।